খোয়াই জেলা পঞ্চায়েত রিসার্চ ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মনের হাত ধরে বুধবার খোয়াইয়ের ধলাবিলে ভিত্তি প্রস্তর স্থাপিত হলো খোয়াই জেলা পঞ্চায়েত রিসার্চ ট্রেনিং সেন্টারে। তাছাড়া এতে অনুষ্ঠানে বেনিফিশিয়ারিদের হাতে চেকও তুলে দিয়েছেন উপমুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক প্রশান্ত দেববর্মা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত সহ অনেকেই। সংখ্যা অনেক বেশি থাকে, সেটাকে শুভ সংকেত যে মা বোনরাও উন্নতির সঙ্গে যুক্ত এবং মা বোনদের প্রোগ্রামে আসা মানে ওরা বাড়ি ঘরে কাজ সেরে রান্না বান্না করে সব কিছু করে আসতে হয়, তার উপরে মা বোনরা হাজির হন প্রত্যেক প্রোগ্রামে। তাই আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার এবং আশা করব আগামী দিনেও আপনারা উন্নতির সঙ্গে থাকবেন। আবার মোদীজি সবসময় এই কথা বলেন, মা বন্ধা হল সমাজের অর্ধেক অংশ, ওদেরকে বাদ দিয়ে সবকা বিকাশ, সবকা সাথ বা সবকা প্রয়াস হবে না। এবং ত্রিপুরা রাজ্যে যা উন্নতি হয়েছে সমাজের দ্বারাই হয়েছে, কারণ এই সরকার বিশ্বাস করে সমাজ এবং সরকার যখন একসঙ্গে কাজ করে তখনই উন্নতি হয়।